বলছি স্কুল কি বন্ধ না খোলা? খোলা স্কুলে কত বছর ছুটি করে তারপরে স্কুলে গেলে? আড়াই বছর। তো তখন বাড়িতে কি করলে? শুধু বসে থাকলে দুটো বছর নাকি কিছু করলে? করেছো কি পড়লে বলো? তুমি কি পড়লে? তোমার কি পড়তে ভালো লাগলো? আমার তো সবচেয়ে ভালো লাগে ইংলিশ। ইংলিশ পড়লে কি পড়েছো একটু বলতে পারবে? একটা কবিতা বা যা ইচ্ছে ইংলিশে বলো। ইংলিশে রাইম এগুলোই বলো। ওকে একটা বলো, মনে পড়ছে কিছু? বাবা ব্ল্যাক শিপ, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, জ্যাক অ্যান্ড জিল, কি ছিল বলতে পারবে বলো? পড়াশোনাটা কি দরকার? তাই তো সরস্বতী পুজো হচ্ছে, তাহলে বড় হয়ে কিছু প্ল্যান করছো না? এখন থেকেই কিছু প্ল্যান করবে? এখন থেকে কিছু প্ল্যান আছে? কি আছে বলো? এখন কিছু প্ল্যান আছে? এখন কিছু হতে চাও? পিটি উষা হতে চাও? পাহাড়ে চড়তে চাও? আমি ইন্ডিয়ান আর্মি হতে চাই। কি হতে চাও? ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মিতে? ভেরি গুড। প্রাণ দিতে চাও? তাহলে প্রাণ বাঁচানোর মানুষকে কি বলা হবে? হ্যাঁ, শুধু ডক্টররা প্রাণ বাঁচায়? একটু ভাবনা চিন্তা করে বলো, তোমার বাবা কি তোমার প্রাণ বাঁচান না? তোমার মা কি তোমার প্রাণ বাঁচান না? তাহলে বাবা মা হতে চাইবে তো, কাকা হতে চাইবে তো, মামা হতে চাইবে তো? এইবার আমাকে বলো, এই যে খাতাগুলো দেওয়া হবে, এই খাতাগুলো নিয়ে কি করবে? তাহলে একদিন এই খাতা শেষ হয়ে যাবে তো? খাতা লেখা শেষ হবে তো? দু মাস পরে হবে, তারপরে খাতাটা কি করবে? তারপরে বিক্রি করবে তো? কি করবে? তখন মাকে দিয়ে দেবে, মা বিক্রি করে দেবেন তো? হ্যাঁ, এবার এই খাতা বই খবর কাগজ জমা দিয়ে একটা মুভমেন্ট হয়, জানো? জানো না, সেটা নিয়ে বলবো। তোমরা আমাদের দেশের বড়দের কিছু বলতে চাইবে? এদিকটা আসো তো, ওইদিকে লাইটটা, এইদিকটা আসো, আমার ক্যামেরার দিকে মুখ করে বলো। ঘুরে যাও, ঘুরে যাও, বড় বড়দের কিছু বলতে চাইবে? নিজেদের জীবনের বাজি রেখে ওদের জন্য আচ্ছা, তোমরা যে এত দূর দূর মানুষদেরকে ভালোবেসে ফেললে, তো পাড়াতে কাউকে ভালোবাসতে পারলে না? কি নাম বলো? কোন বড়কে ভালো লাগলো এই দু বছরে? মা বাবাকে বেশি? আমি বললাম বলার পরে না, তার আগের থেকে? আগের থেকে তো। বাবা মাকে রেসপেক্ট করো তো? বাবা মার সব কথা শোনো? দাঁড়ো দাঁড়ো, এই এদিকটা আছে, এদিকটা আছে, হ্যাঁ এদিকটা দাঁড়ো। যারা ত্রাণ দেয় তাদেরকে কি বলে? এই দেখেছো, ডক্টর মনে আছে, বাবা মা মনে আছে, তাদেরকে কি বলে বলো? সোশ্যাল ওয়ার্কার বলো। ঠিক আছে, তা তোমরা বড় হয়ে কেউ সোশ্যাল ওয়ার্কার হবে? হবে, কাজ করবে, দেশের জন্য কাজ করবে, পাড়ার জন্য কাজ করবে? ঠিক আছে, ধন্যবাদ, আপনাদের ইন্টারভিউ নিলাম আমি বড়দের থেকে। আজকে সরস্বতী পুজোতে যেটা মনে হলো যে বাচ্চারা দেশের মানুষদেরকে কিছু বলুক, তো তোমরা যেটা অবজার্ভ করেছো যে ত্রাণের কাজ চলছে, সেই ত্রাণ দেওয়া মানুষদেরকে বলে সোশ্যাল ওয়ার্কার, তারাই বড় হয়ে পদ্মশ্রী পান, কারণ তারা কাজটা করেন। তাই আশা করছি যে তোমরা বড় হয়ে, তোমরা এখানকার একটা বাচ্চারা মিলে একটা টিম তৈরি করে, বাচ্চারা পুরো বাচ্চারা মিলে পদ্মশ্রী পাবে এবং 18 বছরের আগে পাবে, সেই কাজের কথা আজকে বলবো। শুধু নিউটন আবিষ্কার করেননি, তোমরাও আবিষ্কার করবে। রক্তদান, আমি বাচ্চাদের জন্য বলছি, মায়েরা শুনছেন, পরে মায়েদের জন্যই বলছি। অ্যাকচুয়ালি রক্তদান আমরা শুনেছি, মৃত্যুর পর অর্গান দান আমরা শুনেছি, তার সঙ্গে এই বাচ্চারা কি দান করতে পারে 18? কারণ 18 পরে তো ব্লাড ডোনেশন হয়। বাচ্চারা যে খাতাগুলো পেল, এটা এবার মায়েদের জন্য বলছি, তাদের লেখা শেষ হয়ে যাবে একদিন, এটা রাফ কপি হয়ে যাবে, একটু মন দিয়ে শুনবেন বাচ্চারা, তোমরা মন দিয়ে শোনো। একজন বলেছ আর্মিতে যাব,
তা এখন থেকে তোমরা আর্মি সার্ভিস এই পাড়াতে দিতে পারবে। কি করতে হবে? খাতা শেষ হয়ে গেল, তোমরা একটা গ্রুপ বানাবে, বাচ্চাদের গ্রুপ, মেয়েদের সাতজনের গ্রুপ, যেমন নেতাজির ব্রিগেড ছিল সেরকম আজাদিন গ্রুপের সাতজন সাতজন করে টিম বানালে বাড়ি বাড়ি গিয়ে বলবে পুরনো ওয়েস্ট কি আছে, মায়েদের বলছি সেগুলো দান করবেন। আমরা যখন বাড়িতে খবর কাগজ বিক্রি করি 10 টাকায় বিক্রি হয়, কিন্তু যৌথ প্রয়াসে যখন বিক্রি হয় একসঙ্গে 500 কেজি, সেটার দাম হয়ে যায় 25 টাকা। 10 টাকার জিনিস 25 টাকায় যদি এই বাচ্চারা বিক্রি করে, তাহলে আমরা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করার কথা বলছি। আজকে যে উনি বললেন যে আমি পড়াবো, ফ্রিতে পড়াবেন কেন? আপনার এই বাচ্চারা ফিস দেবে। আর এখানে একজন মাসিমাকে দেখছি, মাসিমা যদি একটু এদিকে আসেন আপনি। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে দেখা। তো আমি বাচ্চাদের ভেতরে আমাদের দেশ দেখতে পাচ্ছি, আমাদের ভেতরে নয়, কারণ আমরা সময় কাটিয়ে দিয়েছি প্রায়। তাই আমরা বলি ভালো থেকো। ভালোটা কি করে থাকবে? যে দেশের বাবাদের চাকরি যাচ্ছে সেই দেশের বাচ্চা ছেলেরা ভালো থাকতে পারে না, এই মেসেজটা আমি ক্লিয়ারলি দিতে চাই। তার জন্য পিএমসিএম কে চাইছি না, সাধারণ মানুষ যারা এই সরস্বতী পুজোতে এখানে এসছেন তারাই দেশে চেঞ্জ আনতে পারবেন। এই বাচ্চাদের হাত ধরে যদি আপনারা বিলিভ করেন যে এরা শুধু স্কুলে যাবে না, এরা মাসে একটা দিন আমাদেরকে দেবে। বাবারা 30 দিন চাকরি করে 1 দিন স্যালারি পান, আর আপনারা সারা মাসে একটা দিন কাজ করে 30 দিন দেশটাকে ভালো রাখবেন। পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিয়ে সেটা বিক্রি করলেন, মাসিমাদের পেনশন বাচ্চারা দেবে, সব বাড়ি থেকে রেস জমা করবেন, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর 60% টাকা মায়েদের পেনশন, ছেলেদের চাকরির জন্য আপনারা কিছু ক্রিয়েট করবেন। ভারতবর্ষে কোনো বেকার নেই। আমরা যেভাবে ভাবি যে আপনি চায়ের দোকান খুলবেন, এটা খুব সহজ বলা, আপনি দেশের জন্য একটা চাকরির সেন্টার খুলুন। সরস্বতী পুজো বছরে একবার হয়, পুজো একবার হয়, কিন্তু চাঁদা তুলেই তো হয়। তাহলে আমরা বলছি ওয়েস্ট জমা করো, 12 মাস চাকরি দিন, 12 মাস পেনশন দিন। তো মাসিমাকেই আমি দেখলাম যে 60 ঊর্ধ্বে রয়েছেন দাঁড়িয়ে, তাকে দিয়ে শুরু করবেন, কারণ একটা নাম তো লাগে। তাই বলছি প্রত্যেকটা পাড়াতে কাজ আপনাদের হাতের মাধ্যমে হবে, ভোট একবার দেবেন, কিন্তু আপনাকে রোজ খেতে হয়। আপনার চাকরি অন্য কেউ কি করে খেতে পারে যদি আপনারা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করেন? আজকে আমাদের দেশে ট্যাক্সের টাকায় ক্যাপিটাল তৈরি হয়, যেটা ক্যাপিটালিস্টরা ইউজ করে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এখন ভাবছে কালকে কি হবে, তাহলে আজকে যদি আমরা গাছটা না পুঁতি, মানে ওই কুড়িটা যদি না পুঁতি, কালকে গাছ হবে না। 14 বছরের ক্লাব, 14 বছরের চাকরির সেন্টারও তো হতে পারে আজ থেকে 14 বছর পরে। এইটুকুই বলার ছিল, আপনাদের প্রত্যেককে এই ইনিশিয়েটিভটা নিতে হবে। প্রতি মাসে যদি একটা মিটিং ডাকেন, সেখানে আপনারা আপনাদের ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন, সেইটাকে আমাদেরকে ভিডিও করে হোয়াটসঅ্যাপ করবেন সুমিতদাকে। তাহলে সুমিতদা হচ্ছেন একটা সেন্টার যার মাধ্যমে একটা টিভি চ্যানেলও চলতে পারে। তাই আপনারা সবাই আজকের থেকে নিজেদেরকে মনে করবেন, দেশের আর্মিরা যেমন সার্ভ করছে, ডক্টররা যেমন সার্ভ করছে, ইঞ্জিনিয়াররা যেমন সার্ভ করছে, দেশের মায়েরা সেই পরিবর্তন, আর্থিক পরিবর্তন আনতে পারেন। এবং আমি মাসিমাকে ডেকে নিয়েছি যে আমি জানি না আমি ঠিক করলাম কিনা, একজনকে দিয়ে তো শুরু করতে হয়, পেনশনটা তাকে দিয়ে শুরু করবেন। 500 টাকার পেনশন না, টার্গেট কিন্তু 3000 টাকা, বাচ্চারা দেবে। এটুকুই বলার ছিল, ধন্যবাদ। না, এই এইখানে হচ্ছে এই যে দাদা দাঁড়িয়ে রয়েছেন যিনি পুজোটা করছেন, যারা মিলে পুজোটা করছে, এখানে একজন খুব বাচ্চা ছেলে সঞ্চালনা করছিল, খুব ভালো লাগছিল, হাততালি দাও সে বলছিল বড়দের মতো। তো আমি বলছি তারা বিক্রি করবেন, তারা কাজটা করবেন, তারা আমাদেরকে কি দিতে পারেন? একটা ফিস দিতে পারেন, তার চেয়ে বেশি কিছু না। এটাকে সোশ্যাল ক্যাপিটাল বলছি। ক্রিপ্টো কারেন্সির কথা পিএম এর মুখে শুনছেন আপনারা, ডিজিটাল মানির কথা শুনছেন, তাহলে সোশ্যাল ক্যাপিটাল কোথায়? আমাদের তো গরিব দেশ, তাহলে ভারতবর্ষের সাধারণ মানুষেরা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করবে। এবার মাসিমা বলুন কি বলার আছে। আমি বলছি যেমন আমার বাড়ির বাচ্চাদের আমি বললাম খাতাপত্র যা কিনা হয়ে যাবে সে সঙ্গে কোন জমা করে রেখে দেবে, সেটা সুকান্ত মাধ্যমে আমি একদিন দিলাম। এরকম প্রত্যেক গার্জিয়ান যদি সেইভাবে প্রত্যেক বাচ্চাদের খাতাপত্র গুলো ওইভাবে ওঠাতে দেয় তাহলে অনেক হয়ে গেল। আমি সেটাই বলতে চাই, 20% ডেভেলপমেন্ট মানে ওনারা যেটা ঠিক করবেন, আমার কাছে ফাইন্যান্স মিনিস্টার উনি, সীতারামন জি নয়। আজকের জন্য এতটাই, ধন্যবাদ। তো আমাদেরকে এই নরেশ আঙ্কেল বল, নরেশ স্যার বললো যে একটা তোমরা একটা গ্রুপ করো, তোমরা বন্ধুরা মিলে, যেটাতে
মানে সবাই মানে সবাই মিলেমিশে কাগজ লোকের মানে বাড়ি থেকে কাগজপত্র জোগাড় করে পুরনো তো সেটাকে বিক্রি করে এবং যে টাকাটা পাবো সেটা আমাদের পাশে একটা মন্দির আছে তো সেখানে অনেক ভিখারি এবং গরিব বলে ভিখারিটা বলা উচিত হবে না তো তাদেরকে আমরা সেই টাকায় সাহায্য করতে চাই তো এটাই আমাদের উদ্দেশ্য আর আমরা এটা আগামী দিন থেকেই সকাল 10টার সময় চালু করতে চাই আর আপনাদের মধ্যে যারা যারা এই গ্রুপে চালু গ্রুপে থাকতে চান তারা এখানে আসবেন তাহলে তোমাদের নাম্বারটা আমি পাবো তো হ্যাঁ একজনের নাম্বারটা দিয়ে দেবে আর তোমরা আমার নাম্বারটা নিবে সেগুলো ভিডিও করে পাঠাবে তো হ্যাঁ ঠিক আছে তোমার নামটা আমার নাম হচ্ছে অয়ন দেবনাথ আর বাবু তোমার নাম আকাশ দেবনাথ ঠিক আছে অয়ন আর আকাশ মিলে একটা সুন্দর পৃথিবী দেবে আমাদেরকে এই আশা রাখি ধন্যবাদ আচ্ছা এক সেকেন্ড তোমার নাম্বারটা বলো 6291026214 আমি আবারও বলছি 6291026214 থ্যাংক ইউ সুশান্তবাবু আমাদের দেশে যেটা দেখা যায় পুজোটা একটা পর্ব যেটা হয়ে শেষ হয়ে যায় ভাসানে শেষ কিন্তু আপনারা ঠাকুরকে ভাসান্তর দেয়নি বরঞ্চ বলবো দুটো টেবিল করে বাচ্চাদের হাতে খাতা বই তুলে দিলেন তো এটার জন্য একটা স্পিরিট লাগে খেলার মাঠ দেখলাম এটার পেছনেই রয়েছে এটাও একটা বড় খেলার মাঠ তৈরি হলো দেখলাম যেখানে বাচ্চারা এসে বই নিয়ে গেল এবং এরাও হয়তো বড় হয়ে সেই স্বপ্নটাকে সফল করবে এরা হয়তো অন্যের হাতে বই তুলে দেবে তো এই ইনিশিয়েটিভটা কেন এবং কিসের জন্যে দেখুন আমরা দীর্ঘ বছর ধরে এরকম ছোটো মোটো কাজ করার চেষ্টা করেছি চেষ্টা করে সাকসেসও হয়েছি তা অনেক বছর ধরে এই কাজটা আমরা করি পুজোর তো সাথে পুজো করি তার সাথে যে ছোটোদের উপহার দেওয়া এটা একটা মনে হয় যে ভালো লাগে কাজটা ভালো লাগে আমরা কোনো সোশ্যাল ওয়ার্কার নই আর সোশ্যাল ওয়ার্কারের মধ্যে পড়িও না আর আমি জানি যারা সোশ্যাল ওয়ার্কার হিসেবে নিজেদেরকে বলে তারা তাদের হয়তো কোনো অনেক রকম লোকে এখন বর্তমানে আগে সোশ্যাল ওয়ার্কার বললে লোকে খুশি হতো বর্তমান যা পরিস্থিতি ভুয়া লোকরা ভর্তি হয়ে যাওয়ার কারণে সোশ্যাল ওয়ার্কার কথাটা শুনলেই অনেকে রাগ করে তা আমরা সেই জায়গায় ইয়ে নই তবে আমরা সকলের পাশে থেকে পাড়ার ছোট ভাই বা এরকম কিছু কাজ করার চেষ্টা করি আগামী দিনেও পারলে নিশ্চয়ই করব আগামী দিনেও করব এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ মন্দির বলুন মসজিদ বলুন যাই বলুন না কেন এটার সঙ্গে একটা সোশ্যালিজম যুক্ত আছে সেখানে খাবার দাবার পাওয়া যায় জল পাওয়া যায় থাকার জায়গা পাওয়া যায় মেকশিফট অ্যারেঞ্জমেন্ট মানে একদিনের জন্য সরস্বতী পুজো এর কি কন্টিনিউয়েশন অন্য রূপভাবে কি আমরা 12 মাস দেখতে পারবো নাকি মায়েরা একদিনের পুজো করে আবার সেই ঘরের ভেতরে ব্যস্ত হয়ে পড়বেন তারা কি অন্য কিছু রূপ দিতে পারেন আমাদের দেশকে কারণ পুজো মানে শুধু আমার কাছে মন্ত্র পড়া নয় 12টা মাস একটা লড়াই চলে সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন দেখুন আমার সবথেকে বড় কথা হচ্ছে যে আমি একটা সময় পড়াশোনা করার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমি আমার আর্থিক অনটনের জন্য আমি পড়াশোনা করতে পারিনি তো তখন থেকেই আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে যেই জিনিসগুলো আমি পাইনি যেরকম খাতা বই পেন এইসব জিনিস অভাব ছিল আমার খুব তার জন্য আমার পড়াশোনাটা হয়ে ওঠেনি তো আমি আর আমার বন্ধু একদিন আমরা খুবই ছোটোবেলাতে এই পুজোটার উদ্যোগী নিয়েছিলাম কিন্তু পুজোটা প্রথমে উদ্যোগী নেওয়াতে খুবই ছোটো করে করতাম এখনও ছোটোই আছে তারপরে আমাদের আর আমার বন্ধুর মনে হলো যে না পুজো তো করছি কিন্তু তার সঙ্গে একটা ছোটো কাজও করি যেমন বাচ্চাদেরকে খাতা পেন দেওয়া যেরকম বাচ্চাদের বলতে খালি বাচ্চা না যেরকম যারা খাতা বই পেন কিনতে পারে না হয়তো তারা কষ্ট করে হলেও কেনে কারণ তাদের পড়াশোনা করতে হবে কিন্তু আমরা তাদের যদি একটা দুটো খাতা পেন দিয়ে যদি তাদেরকে খুশি করতে পারি তাহলে মনে করি যে আমার তাদের মধ্যে দিয়ে আমার পড়াশোনাটা হয়ে যায় বিশ্বজিৎ এবং দাদাকে দুজনকে একই প্রশ্ন নাগরিক সমাজের উত্থান কি এখান থেকে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে নাকি এইভাবে ছোটো ছোটো মুভমেন্টগুলোই থেকে যাবে এবং এটাই হয়তো অনেক জায়গা মুখে হাসি ফিরিয়ে দেবে দেখুন আজকে আমরা করছি আমাদের দেখে হয়তো কেউ শিখবে আমরা কাউকে দেখে শিখেছি তো আগামী দিনে আমাদের দেখেও কেউ শিখবে তো যদি কেউ শেখে তাহলে ভাববো আমরা আজকে যেটা করে আমরা দুজনকে শেখাতে পারলে তাহলে মনে করবো যে আমাদের এই করাটাই হয়তো একদিনে মানে সাকসেস হবে আপনাদের অনেক ধন্যবাদ ভাবনামুখীর টিম থেকে এবং আমরা আশা করি এখানে বাচ্চারা যেভাবে ভুলে গেল যে তারা একটা টিম তৈরি করবে আপনাদেরকে সামনে স্টার ভেবে তারা যেন এই কাজটা করতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ খুবই আপনাদের কাছে পেয়েছি আপনাদের কাছে পেয়ে আমরা কিছু কিছু আরও জিনিস শিখবো
তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।